কোরবানির ইদরে সামনে রায়েরি জমি উঠি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ফসুরার লোয়াগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ফদুয়া বাজার। বাজার ঘুরিয়ে দেখা যায় দূর দূরান্ত তুন পশুপালী এবং ব্যবসায়ী হলে ভেন্ডে তুন তারার পশু বাজার থানি সারিবদ্ধ ভাবে বেশি বেল্লাই ঠিয়া করে রাখে। যুগ যুগ ধরে এই বাজারত কুরবানি পশু কিনতে হয়ে চট্টগ্রাম সহ উপজেলার আশেপাশের মানুষ আর বদার তুন এটা গরু কিনতে বেশি তাই আগে একবার আসছিলাম কিন্তু সস্তা এটা গরু সুযোগ সুবিধা মোটামুটি আলহামদুলিল্লাহ আর একটা যোগাযোগ ব্যবস্থাও বহুত ভালো নিবেরও হন সমস্যা নেই টেনশন নেই আর দুয়ো লই আর গরু লইও রেটও মোটামুটি আর আর ইকতুন একটা সস্তা পরিবেশও ভালো আর একখান দিনে মজার বিষয় নিলে আর একটা গরু কিনিলি আজিল দিতাম না আর আর একটা গরু কিনিলি আজিল যাই গরু বেচি বে দাদ আতে বলে টেনশন নেই এবার ভোজন গণি দিবিলি আর কোনো আয় গণি দিবি গরু হলে যার গির বেসইলে জানাইয়ে এবারের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বর্মাতুন গরু নোয়াইবার হারণে দেশীয় গরুর চাহিদা আছিল বেশি। দেশি গরু দেশি বিরিশ গরু গরু ফেলিতে করে তিন বছর পর্যন্ত নাম হলো রাজা বাবু এখানে 7 লাখ কে স্যার আর 5 লাখ কাস্টমার 5 লাখ স্যার সাড়ে 5 লাখ স্যার আর 7 লাখ গুলো বেশি ফেলিব না এটা ইন্ডিয়ান গরু আল্লাহ যদি নোয়ালে আর এটা কাস্টমার প্রচুর কাস্টমার আছে কিন্তু বেসা কিনা হম যদি পেসা কিনে হলে ঘন্টা 1 ঘন্টা পেসা হয়েছি গরু ইনশাল্লাহ আর তো 4 লাখ 5 লাখ 3 লাখ 2 লাখ 2.5 লাখ এনে লাখ দুইটাই আমার গরু আছে বাকি বেরিক আই 2400 নিয়ে আর তো 3040 আছে আর বাড়িতে আছে ফার্মত আছে ইনশাল্লাহ না রবিবার আশা করি বেশি যাবো যাবো ইনশাল্লাহ আর তো কত পারবে 4040 আধা ঘন্টা ব্যস্ত নব আর এই বছর মেজে আর তো গরু মেজে লাগলে কাস্টমার সার এটা প্রচুর আলহামদুলিল্লাহ তো আর যদি সুযোগ সুবিধা হয় হয় আর তো যদি সাহায্য মজন হয় আর গরু সার দিয়ে ফেলে যাম আর 210 কে বেশ কম 210 হম দিয়ে বেশি আর সময় না লাভ হতে বেশ লাভ নব আর তুন ইয়ন লাভ ইয়ে আর গরু সাহায্য খুব আসার লাগলে মানে সার কাস্টমার কলে না ইন্ডিয়া তুন হন গরু নোয়াইয়ের হিসেবে আর তুন ইয়ন ফায়দা ভাষা করি আর তবে কিনে গেলে জানাইয়ে বেসে গেলে তারা দাম নসারিবের হারণে গরু মিলাইতে হস্তর চাইলাম এই মাথাও চাইলাম ও মাথাও চাইলাম দরি বউ থেকে মানে গরু নসারের মানে বাজারে তো মিলেন নেফারির গরু অনুযায়ী রেট বেশি হর আর যে একটু দেখার মতো গরু এবার দরি বউ থেকে 10-20 হাজার টেলা এদিক ওদিক হইলে তারা সার ইয়া নয় এবার গরু চাইতো নর অনর দাম বেশি হর অনর দন নসারে কিলে বাজার সামনে আর গো আছে তো রবিবারে হতেইবার 4:30 এই যারা বিক্রেতা তারা গরু নসারের দাম বেশি পাইবার আশায় আর কি তো কিন্তু যেই দামে স্যার জিবে 1 লক্ষ টাকা বেসে হইব 1,20,000 30,000 এরকম স্যার লইন্য পারি 1 ঘন্টা ধরে বাজার করি লইন্য পারি বাজারের ইজের আদরা জানাইয়ে পশু বেচা কিনার লাই তারার পক্ষ তুন সর্বাত্মক ব্যবস্থা করা হইয়ে আর ফদুয়া তেরিয়ারত বড় বড় গরু মোট ছাগল উঠি ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবস্থা কিনা চলের আর বৃষ্টি হইলেও তেরফাল ফ্যান্ডল বেগিন ব্যবস্থা করি এবং প্রশাসন সর্বক্ষণিক আর লগার থানার খেলেপুরের ফদুইনিয়ন ফরিদের সম্মানের চেয়ারম্যান সর্বক্ষণিক তদারকিত আছে আর সার্বক্ষণিক কর্মী বাহিনী দিয়ে নিরাপত্তা বৃষ্টির মধ্যে আর গরু বেচা কিনা গরিবের উদ্যোগ লইয়ে সারা রাত অন্য মিকাটি আইনশৃঙ্খলা সুস্থ রাইবেল লাই পুলিশ প্রশাসনের বেশ তৎপরতা দেখা গিয়ে কোরবানি বাজার লাই যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে এই দক্ষিণ চট্টগ্রামের এই গরুর বাজার গান এবার পার্শ্ববর্তী মিয়ানমার এবং ভারত তো গরু নোয়াইবের হারণে গরুর দাম একটু বাড়তে হইলেও খুশি গরু ফালইয়া এবং বেসইয়া কল এরশাদ হোসাইন সি প্লাস টিভি লোয়াগাঁও।